আমরা ওনাকে দেখে আবেগে আপ্লুত। আসলে এই আবেগ ধরে রাখার মতো নয়। আমরা যারা এখানে নিয়মিত পাঠক, নিয়মিত আসা যাওয়া করি, উনি আরেকবার এসেছিলেন, ওই সময় বেশ সাক্ষাৎ হয়েছিল। উনি অনেক উদার মনের মানুষ এবং সাদা মনের মানুষ, এবং যতটুকু জেনেছি উনি খুব ভালো পাঠক। আর যখনই বই পড়েন বা পাঠক এইটা যখন জানতে পারে কারো সম্পর্কে, তখন আলাদা একটা ফিলিংস কাজ করে, মনে হয় খুব আন্তরিক বা মনের মানুষ, তিনি নিজেকে আপন মনে হয় পাঠক হিসেবে। পাঠককে তিনি তো প্রকৃত মানুষ যিনি পড়তে জানেন, আর তিনি আরো বেশি ভালো, আরো বেশি উদার মানসিকতা যিনি এই জ্ঞানের আলোকে ছড়িয়ে দেন, তিনি হচ্ছে আবু সুফিয়ান, যিনি জ্ঞানের আলো ফেরিওয়ালা, এই বইয়ের ফেরিওয়ালা। আমি কি উনাকে সালাম নাই, স্যালুট জানাই এই বইয়ের ফেরিওয়ালাকে। এখান থেকে, এই লাইব্রেরি থেকে শত শত ছেলে মেয়ে বেরিয়েছে, যারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, বড় বড় চাকরি করছে, তারা আবু সুফিয়ানের সৈনিক। আবু সুফিয়ান একটি কথা বলে, আমার ভাত দরকার নেই, আমি ভাত চাই না, এক মুঠো ভাত চাই না, এক মুঠো আলু চাই। যে মানুষটি অনাহারে থেকে আলো প্রত্যাশী, সেই মানুষটিকে আমরা কি বাঁচিয়ে রাখতে পারি না? আরো ভালোভাবে বাঁচার জন্য আলো প্রয়োজন, সেই ফিলোসফিক্যাল চিন্তা, সেই দর্শন যার ভিতরে আছেন, তিনি হচ্ছে আবু সুফিয়ান। হয়তো আমি বেশি বলে ফেলছি, নতুবা আরো কম বলছি ওনার সম্বন্ধে, এই বলাটা হয়তো আমার অপরাধ। উনি একটা জিনিস আমাকে বলে, এ জাতির মননশীল চিন্তন ঘটছে না, মননশীল উন্নয়ন হচ্ছে না, মেধার উন্নয়ন হচ্ছে না, এই চিন্তাটা কিন্তু ওনার ভিতরে আছে। আসলেই আমাদের মননশীল চিন্তার মানসিকতার বিকাশ ঘটছে না। জাতি হিসাবে আজকে আমরা কোন জায়গায়? 1943 সালে ভারতে যখন দুর্ভিক্ষ হয়, তখন এখানে একজন ইংরেজ এসেছিলেন, তিনি হচ্ছে রাষ্ট্রদূত হিসেবে, তিনি বলেছিলেন ভারতবর্ষের সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়, আর ভারতবর্ষের সব থেকে বুদ্ধিমান জাতি হচ্ছে বাঙালি জাতি, আর এখানকার সব থেকে সুস্বাদু মিষ্টি হচ্ছে রসগোল্লা। এই যে বাঙালি জাতিকে হাইলাইট করা, ওনার যে ইংরেজি ভাষাতে যে চিঠিটা লিখেছিলেন, ওখানে লন্ডনে যে চিঠিটা পুষিয়েছিলেন উনি, এটা লিখেছিল, আমরা এই বাঙালি জাতি হিসাবে আমাদের মননশীল বিকাশ এবং আমরা কোন পথে এগিয়ে যাচ্ছি, আলোর পথে এগিয়ে যেতে হলে, আরো শক্ত জায়গায় দাঁড়াতে হলে এই জাতির মননশীল চিন্তার বিকাশ ঘটার প্রয়োজন। এরকম প্রয়োজন লাইব্রেরির, গ্রন্থাগারের, পাড়ায় মহল্লায়, শহরে গ্রামে বন্দরে, অথবা ব্যক্তিগত উদ্যোগে। সেই কাজটি জিয়ে রেখেছেন দীর্ঘ 29 বছর ধরে আমার ছদ্মেয় পিতৃতুল্য আবু সুফিয়ান। আমি এখানে এসে আমার অনেক উপকার হয়েছে, আমি সাহিত্যমনা লেখালেখি করি, যাই করি না কেন, কিন্তু আমার অনেক বিকাশ ঘটেছে এখান থেকে। আমি এখানে নিয়মিত পাঠক, হয়তো দুই একদিন আসতে সময় পাই না, কিন্তু গতকালকে রাত্রেও আমি 9টা পর্যন্ত পড়ে গেছি এখানে, এবং আমি এখান থেকে বই নিয়ে যাই, চে গুয়েভারার ন্যায় সূত্র বই আমি একটি পড়ছি, আমি কিষণ চন্দনের বই পড়ি, আমি বিশেষ করে অনুবাদ বইগুলো আমার পছন্দ। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমাদের শ্রদ্ধেয় আবু সুফিয়ানের কারণে। আমার জীবনের প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে আমার সৃজনশীলতাই ব্যক্তিত্বে, তাহলে তার 50% ক্রেডিট আমি জনাব আবু সুফিয়ানকে দেবো। ধন্যবাদ সকলকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি হুসাইন আহমেদকে, যিনি শুধু ভালো পাঠকও নন, তিনি ভালো চিত্র, ভালো ফটোও তুলতে পারেন।
ওনাকে একসময় দেখছিলাম, উনি ক্যামেরা ঘাড়ে করে এখানে আসতেন, ওনার ক্যামেরা ঘাড়ে করে আসা দেখেছি আমি। আমি ওই চরিত্রটা কিন্তু মনে প্রাণে ধারণ করছি একজন আদর্শ ব্যক্তি হিসেবে। উনি আমাদের মাঝে এসছেন, আবারও আসবেন, ওনার এই আসা যাওয়া অবিরত থাকবে, সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। ধন্যবাদ থাকলাম।